হ্যালো ফ্রেন্ডস স্টাডি বয়টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা আজকে এই ফুড এস আই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড পেয়েছ ঠিক আছে লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে তো সেই লিঙ্কে আমি এখন আছি এবং এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তার ভিডিও আমি যেটা আজকেই আপলোড করেছি সন্ধ্যাবেলায় তো পনেরোই জানুয়ারি সন্ধ্যাবেলায় তো সেই ভিডিওতেও আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা সেখানে তোমরা ক্লিক করে ডিরেক্টলি এই পেজটাতে আসতে পারবে তো এই পেজটাতে আসার পর তোমাদেরকে বলেছিলাম যে নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যদি সার্চ করো তাহলে অ্যাডমিট পাবে অথবা নিজেদের ফার্স্ট নেম শুধুমাত্র ফার্স্ট নেম উদাহরণস্বরূপ বলেছিলাম একজন অজয় বিশ্বাস নাম করে তো ফার্স্ট নেম শুধু অজয় দেবে এবং ডেট অফ বার্থটা ঠিকঠাক করে দেবে দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে ডাউনলোড করার অপশান পাবে তোমরা কিন্তু প্রবলেম দেখা দিয়েছে যে ফার্স্ট নেম লিখে ডেট অফ বার্থ দিলে তোমরা অ্যাডমিট পারছো না তোমাদেরকে কী দেখাচ্ছে অ্যাডমিট কার্ড টিল নট ইস্যুড এটা দেখাচ্ছে তাই তো অ্যাডমিট কার্ড টিল নট ইস্যুড তো এটার সলিউশন তোমাদেরকে আমি কমেন্টে কয়েকজনকে বলেওছি নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো সেই ভিডিওর কমেন্টে যে তোমরা নাম না দিয়ে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে কারণ আমিও রিসেন্ট কয়েকজনকে চেক করে দেখেছি কয়েকজনের তো সেক্ষেত্রে তাদের নাম দিয়ে দেখলাম যে সেম প্রবলেম আসছে কিন্তু তাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে কিন্তু পাওয়া গেছে সুতরাং এটা হচ্ছে একটা সলিউশন তোমাদের জন্য বলছি এবং অবশ্যই ঠিক হবে এবং একটা জিনিস মাথায় রাখবে এনরোলমেন্ট নাম্বারটা যখন বসাবে ধরো তোমার এনরোলমেন্ট নাম্বারটা শুরু হচ্ছে পিএসসি দিয়ে অবশ্যই পিএসসি দিয়ে তারপরে কিছু নাম্বার আছে ঠিক আছে তো তুমি এনরোলমেন্ট নাম্বারটা বসানোর সময় অবশ্যই যখন এখানে লিখবে এখানটাতে যখন লিখবে তখন পিএসসি এটা নিজের হাতে টাইপ করবে করতে কপি পেস্ট করে আনবে না কারণ কপি পেস্ট করলে কী হয়তো তুমি একটা ব্ল্যাঙ্ক জায়গাও কপি হয়ে যাচ্ছে পি এর আগে বা নাম্বারটা যেখানে শেষ হচ্ছে তার শেষে একটা ব্ল্যাঙ্ক জায়গা কপি হয়ে যাচ্ছে সেটা এখানে পেস্ট হচ্ছে সুতরাং এখানেও যে একটা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে তুমি যেটা দেখতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে নাম্বার ওটাই আছে কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম দেখা দেবে অ্যাডমিট কার্ড টিল নট ইস্যুড আর দুই নম্বর যেটা বলছি যারা নাম দিয়ে দেখছে তাদের ক্ষেত্রেও সেই প্রবলেমটা হতে পারে ধরো যে লিখেছে অজয় এ যে এ ওয়াই লিখে করছে সে কোথা থেকে কপি করে নিয়ে এলো নিয়ে আসার পরে হয়তো কপি করার সময় এই সাইডটা একটু কপি হয়ে গেছে যখন বসাবে তখন তুমিও অজয় দেখবে কিন্তু বাসের কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে নামের সেই নামে কিন্তু কোনো এন্ট্রি কোথাও পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ড টিল নট ইস্যু কিন্তু দেখাবে তো এটা কিন্তু প্রবলেম আমার মনে হয় তোমাদের সেই প্রবলেমটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটাও হচ্ছে এবং এটাও বলছি অবশ্যই যে নামে কিন্তু প্রবলেম হচ্ছে অনেকেরই এটাও ঠিক এটা অস্বীকার করব না আমি এটাও ঠিক তবে এনরোলমেন্ট নাম্বার দিলে কিন্তু কনফার্ম হবেই এটা আমি বলতে পারি কারণ কারোর প্রবলেম হয়নি এনরোলমেন্ট নাম্বার দিয়ে কারণ কমেন্টে একজনই বলেছে তার এনরোলমেন্ট নাম্বার দিয়েও হচ্ছে না হয়তো তার এই সেম প্রবলেমটা হচ্ছে এটা বললাম যে কিছুটা স্পেস থেকে যাচ্ছে এদিক ওদিকে তো সেটার জন্য হতে পারে বাট ডেট অফ বার্থ সঠিকভাবে বসানো হচ্ছে না এনরোলমেন্ট নাম্বারটা সঠিকভাবে বসানো হচ্ছে না এনরোলমেন্ট নাম্বারটার সাথে ডেট অফ বার্থ ম্যাচ করছে না এমন হতে পারে এবার তোমাদেরকে বলি এনরোলমেন্ট নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে কেউ খুঁজে না পাও বা এখন কোথায় আছে জানো না তোমাদেরকে বলি তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে ফুড এস আই পিএসসি ফুড এস আই তো ফুড এসআই ফর্মের প্রথমেই কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া আছে এনরোলমেন্ট নাম্বার করে এখানে দেওয়া আছে পিএসসি সামথিং যেটা একটা ডিড লেখা আছে এটা কিন্তু ওই ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমরা পেয়ে যাবে তাছাড়া পিএসসির যে কোনো ফর্ম যদি তোমরা ফিল করে থাকো এর আগে কখনো তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে কারণ এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু পারমানেন্ট এটা কোনো পরিবর্তন হয় না কোনো পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষাতে কিন্তু এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আগে সাইন ইন করতে হয় তারপরে ফর্ম ফিল করতে হয় তো এটা হচ্ছে পারমানেন্ট নাম্বার যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে তো এনরোলমেন্ট নাম্বারটা কি তোমরা বিভিন্ন সহজভাবে পেয়ে যেতে পারো তোমরা মেলও চেক করতে পারো তোমাদের মেলেও তোমরা পিএসসি লিখে সার্চ করবে জিমেলে তো সার্চের অপশান আছে মোবাইল থেকে যদি খোলো বা ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যদি খোলো তো ওখানে সার্চে গিয়ে কিন্তু তোমরা ক্লিক করবে সরি ওখানে গিয়ে লিখবে পিএসসি বা ফুটেসায় লিখলে আসবে না পিএসসি অ্যাডভার্টাইজ নম্বর এভাবেই তো যেহেতু সব ক্রিকেটেগুলো চলে তো তোমরা পিএসসি লিখে সার্চ করবে দেখবে পিএসসি যে মেলগুলো তোমরা আগে দিয়ে পেয়েছো যদি ডিলিট না করে থাকো কোনো দিন তো সেগুলো সামনে চলে আসবে সেখান থেকে কোনো না কোনো মধ্যে তোমরা এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে যখন রেজিস্ট্রেশন করেছিলে সেটা তোমার মেল আইডিতে চলে এসেছিলো মেসেজ ইনবক্সে মেলটা এসে গেছিলো মোবাইলে নাও থাকতে পারে কারণ মোবাইল অনেকবার চেঞ্জ হয় মেসেজ ডিলিট হয়ে যায় অনেক সমস্যা হতে পারে কিন্তু মেল আইডি তুমি ডিলিট না করলে কখনো ডিলিট হবে না তো এটা তুমি চেক করে দেখতে পারো তো এতগুলো পয়েন্ট আমি তোমাদেরকে বললাম আশা করি এতে তোমাদের সলিউশন তোমাদের হয়ে যাবে এবং সর্বশেষে বলবো যদি এতেও সলিউশন না হয় আমি আশা রাখবো হয়ে যাবে আমি এটা কনফার্মও বলতে পারি তোমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু হয়ে যাবে যদি তাতেও মনে করো যে কোনো সমস্যা হচ্ছে তোমাদের হচ্ছে না তোমরা সব সঠিক দেওয়ার পরেও তাহলে কিন্তু তোমাদেরকে সময় থাকতে থাকতে পিএসসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পিএসসির যদি কন্ট্যাক্ট নাম্বার তুমি বলো কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দেখাতে পারি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এখান থেকে নোট করে নেবে নিয়ে তোমরা ফোন করবে অফিস টাইমে ফোন করে বলবে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে তারা নিশ্চয়ই একটা উপায় অবশ্যই বলবে অবশ্যই বলবে এটা তোমাদেরকে বলতে পারি অবশ্যই তোমরা ফোন করবে তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পিএসসি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরেই তোমরা ডান দিকে ওপরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের একটা জায়গা তোমরা পেয়ে যাবে তো আমি এখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে তিনটে নাম্বার আছে তিনটে নাম্বার নোট করে নাও ভিডিওটা পজ করে নিয়ে ইমেল আইডিও নোট করে নাও একটা মেল তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের প্রবলেমটা জানিয়ে ঠিক আছে পিএসসি বি হেল্প অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং ফোন নাম্বার এখানে তিনটে দেওয়া আছে দশটা থেকে ছটার মধ্যে ফোন করবে ইমেল তুমি যে কোনো সময় করতে পারো মেল তুমি যে কোনো সময় করতে পারো কিন্তু কল যখন করতে চাও দশটা থেকে ছটার মধ্যে এবং অফিস আওয়ার্সে করবে অবশ্যই আমি তোমাদের বলবো সোম থেকে শুক্রবারের মধ্যে করবে এবং ছোট হলিডে বাদ দিয়ে তো যাই হোক যাদের প্রবলেম হচ্ছে আজকে কালকে শুক্রবার সরি কাল বৃহস্পতিবার তোমরা কালকে কিন্তু ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার পড়ছে এদিনকে তোমরা কল করে নিতে পারো যাদের প্রবলেম হবে আশা করছি আমি যে উপায়টা বললাম তাতে কিন্তু তোমাদের প্রবলেম মিটে যাবে যাই হোক ভিডিওটি আর বড়ো করবো না আমি যতটা পেরেছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি তোমরা কমেন্ট করবে আমাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে যেখান থেকে তোমরা সব খবর পেয়ে থাকবে ধন্যবাদ